এই মুহূর্তের মধ্যে পাওয়া আজকের সবথেকে বড় খবর। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মুখ্যমন্ত্রী পদ হারাতে চলেছেন, কারণ 2021 নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস রাজ্যের মাটিতে এসে প্রত্যেকটা জেলায় জেলায় যেভাবে ভোট প্রবর্তী হিংসা ও দুর্নীতি ছড়িয়েছে তার বিরুদ্ধে এবার গর্জে উঠল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিল যে এই ভোট প্রবর্তী হিংসা যদি নিয়ন্ত্রণে না আনে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা, তাহলে সব জল্পনার অবসান ঘটিয়ে মমতার মুখ্যমন্ত্রী পদ খারিজ করতে বাধ্য হবেন কলকাতা হাইকোর্ট। এমনটাই জানালেন এবার হাইকোর্টের বিচারপতি রাজেশ বিন্দল। বিস্তারিতভাবে জানিয়ে দেবো, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওতে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি চ্যানেল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে ঘন্টা চেপে দেবেন এরকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। 2021 নির্বাচনে তৃণমূল কংগ্রেস ডাবল সেঞ্চুরি করে বাংলায় তৃতীয়বার ক্ষমতায় এসে বাংলার প্রতিটা জেলায় জেলায় যেভাবে ভোট প্রবর্তী হিংসা ও তৃণমূলের গোষ্ঠীগতরাজ জেলে সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছে তার বিরুদ্ধে এবার গর্জে উঠলেন কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিল যে ভোট প্রবর্তী হিংসা নিয়ন্ত্রণে না আনলে মমতার মুখ্যমন্ত্রী পদ খারিজ করতে বাধ্য হবেন কলকাতা হাইকোর্ট। তো বন্ধুরা, আপনারা কী চান? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী পদ কেড়ে নেওয়া উচিত কিনা? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না।